আগামী এলেও পুরনো আদর্শ বাস্তবায়ন করবে বললেন দীপুমনি। শ্রদ্ধা ভালোবাসায় কবি আল মাহমুদকে শেষ বিদায় জানিয়েছেন ভক্ত অনুরাগীরা। জামায়াত ক্ষমা চাইলেও যুদ্ধাপরাধের বিচার বন্ধ হবে না বললেন ওবায়দুল কাদের। বাণিজ্য সহায়ক পরিবেশ তৈরিতে সরকার আন্তরিক বললেন পরিকল্পনা মন্ত্রী। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে আপনাদের সাথে আছি আমি আয়েশা আক্তার বুবলি। দর্শক এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। জামায়াত এখনও ক্ষমা চায়নি, আর ক্ষমা চাইলেও যুদ্ধাপরাধের বিচার বন্ধ হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর বৈঠক শেষে তিনি একথা বলেন। এছাড়া জামায়াতের একজন শীর্ষ নেতার দল থেকে পদত্যাগকে কৌশল বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, এই প্রক্রিয়ায় মানবতা বিরোধীর অপরাধের বিচার বন্ধ হবে না, তারা এখনও ক্ষমা চায়নি। তার আগে কোনো মন্তব্য করতে চান না বলে জানান মন্ত্রী। যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দল জামায়াতে ইসলাম নতুন নামে অভিভূত হতে চাইলেও তারা পুরনো আদর্শ বাস্তবায়নে কাজ করবে কি না তা খতিয়ে দেখা উচিত হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমিতে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদে দ্বিবার্ষিক সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। জামায়াত ক্ষমা চাননি বলে তিনি পদত্যাগ করছেন। যুদ্ধাপরাধীদের তিনি অন্যতম আইনজীবী ছিলেন। শ্রদ্ধা ভালোবাসায় কবি আল মাহমুদকে শেষ বিদায় জানিয়েছেন ভক্ত অনুরাগী ও কাছের মানুষেরা। কবির বিদায়ে শোকের ছায়া নেমে এসেছে শিল্প সাহিত্য অঙ্গনে। তার চলে যাওয়ায় সাহিত্য অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা খুব সহজেই পূরণ হবার নয় বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনরা। রুকন উদ্দিনের রিপোর্ট। কবি আল মাহমুদ, পুরো নাম মীর আব্দুস শকুর আল মাহমুদ, বিংশ শতাব্দীর শেষাংশে যে কজন বাংলা কবিতাকে আধুনিকভাবে নতুন আঙ্গিকে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন তার মধ্যে অন্যতম কবি আল মাহমুদ। কবির মহাপ্রয়াণে সমবেত হন স্বজন ও কাছের মানুষেরা। কবির বিদায়ে শোকের ছায়া নেমে এসেছে শিল্প সাহিত্য অঙ্গনে। তার চলে যাওয়ায় সাহিত্যাঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা খুব সহজেই পূরণ হবার নয় বলে মনে করেন বিশিষ্টজনরা। এক সময়ের গণকণ্ঠের সম্পাদক হিসাবে যে দায়িত্ব পালন করেছেন, তার দায়িত্ব পালন থেকেই বাংলাদেশের সাংবাদিক সমাজ নিপীড়নের বিরুদ্ধে অনুপ্রেরণা পেয়ে আসছিল। একজন কবিকে কালের অক্ষর লিখে যেতে হয়। আল মাহমুদ কালের অক্ষর লিখেছেন, তিনি মহাকালের বুকে বেঁচে যাবেন, জীবন্ত হবেন। দিন যত যাবে আল মাহমুদ তত উজ্জ্বল হবে। তিনি এই সমাজকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন এই স্বপ্ন বাস্তবায়িত হোক। প্রিয় কবির চলে যাওয়ায় বেদনার দীর্ঘশ্বাসে ভারী হয়ে ওঠে গোটা পরিবেশ। দুপুর 12টার দিকে কবির মরদেহ নিয়ে যাওয়া হয় বাংলা একাডেমি প্রাঙ্গণে। সেখানে কবি সাহিত্যিক ভক্ত অনুরাগী ও একাডেমির কর্মকর্তারা কবিকে শ্রদ্ধা জানান। এরপর কবিকে নেওয়া হয় জাতীয় প্রেস ক্লাবে। সেখানে প্রথম জানাজায় অংশ নেন সাংবাদিক সহ বিভিন্ন স্তরের মানুষ। এরপর দুপুরে কবিকে নেওয়া হয় বাইতুল মোকাররম জাতীয় মসজিদে। বাদ জোহর সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় কবিকে যথাযথ মূল্যায়ন করা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই।
আমার বড় দুঃখ যে আমরা দেখতে পাচ্ছি না তেমন রাষ্ট্রীয় কোনো সম্মাননা তাকে দেওয়া হলো এবং বাংলাদেশ টেলিভিশন সহ অন্যান্য জায়গায় ভালোভাবে তাকে প্রচার করা হলো। আমরা আশা করছিলাম যে কবি আল মাহমুদকে সুন্দরভাবে রাষ্ট্রীয়ভাবে যেভাবে অন্য কবিদেরকে মর্যাদা দেওয়া হচ্ছে, আমরা জানি না নামি দামি যে সমস্ত কবি তাদেরকে মর্যাদা যেমন দেওয়া হয়, তা বাদে অনেক ঠুনকো এবং কম লেখা কবি তাদেরকেও যে মর্যাদা দেওয়া হচ্ছে, সেখানে আল মাহমুদের মতো একজন কবি এখন শহীদ মিনার সহ বিভিন্ন জায়গায় তাকে সে মর্যাদা দেওয়া হলো না এবং রাষ্ট্রীয়ভাবে শোক বার্তা প্রচার করা হলো না এবং আমাদের প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রপতি তার নামে শোক বার্তা দিতে পারতেন, আমরা আমাদের গোচরে আমার কাছে এখনও আসে নাই যে এই ধরনের কিছু দেওয়া হয়েছে। কোন শুভ শুক্রবারে তার মৃত্যু চেয়েছিলেন, এই কারণে আল মাহমুদ শুক্রবারে ইন্তেকাল করেছেন এবং অসংখ্য আমাদেরকে সাহিত্য ভান্ডার রেখে গেছেন। নোলক নোলকের মতো একটি কবিতা, আমার মায়ের সোনা নোলকের মতো একটি কবিতা হাজার বছর বেঁচে থাকবে, সোনালী কাবির মতো কাব্যগ্রন্থ হাজার বছর বেঁচে থাকবে। বাংলাদেশের মানুষের জাতিসত্তা নিয়ে যেই কাজ করেছেন, যে শিল্প সাহিত্য চয়ন করেছেন, বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে, বাংলা সাহিত্য যতদিন থাকবে, বাংলাদেশ মানচিত্রটা যতদিন থাকবে, ততদিন কবি আল মাহমুদ বাংলাদেশের মানুষের কোণে, আমাদের হৃদয়ের কোণে এবং সর্বত্র তিনি বিরাজ করবেন তার সৃষ্টির মাধ্যমে। বাংলা সাহিত্যের সবখানে বিচরণ করেছিলেন কিংবদন্তি আল মাহমুদ। তার সৃষ্টিশীলতার কারণেই তিনি স্মরণীয় হয়ে থাকবেন বাংলা সাহিত্যের মাঝে, এমনটি মনে করেন সবাই। রুকনউদ্দিন, কর্ণফুলী সংবাদ, ঢাকা। ব্যবসা বাণিজ্য সহায়ক পরিবেশ তৈরিতে সরকার যথেষ্ট আন্তরিক বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ঐতিহ্য উদযাপন শীর্ষক অনুষ্ঠানে কথা বলেন তিনি। সরকারের নানা উদ্যোগের কারণে বিদেশে বিনিয়োগ বাড়ছে বলেও জানান পরিকল্পনা মন্ত্রী। এ সময় দেশের ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় জনসচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। শিগগিরই অন্যান্য খাতের মতো ব্যবসা ক্ষেত্রেও বাংলাদেশ চমৎকার পথ করে নিতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি। ব্যবসা করা সহজ, ইজ অফ ডুইং বিজনেস যেন কি বলে, এটা কঠিন বলা হয় বা আমরা ভালো নই, শিগগিরই অন্যান্য ক্ষেত্রের মতো এখানেও আমরা পুষিয়ে নিতে পারবো। বেসরকারি ব্যবস্থাপনায় এবারের হজ প্যাকেজ 3,45,800 টাকা নির্ধারণ করেছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। সকালে রাজধানীর এক হোটেল সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এবছর বাংলাদেশ থেকে হজে যাবেন 1,27,198 জন, যার মধ্যে 1,20,000 যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। বেসরকারিভাবে হজ পালনের নিবন্ধন 17 ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে 10 মার্চ পর্যন্ত। 20 মার্চের মধ্যে প্যাকেজের পুরো টাকা পরিশোধ করতে হবে। 2017 এবং 18 সালের হজ ব্যবস্থাপনায় মিডিয়াকে পেয়েছি হজ বান্ধব। মিডিয়া সত্যি যে সমস্যাটি থাকে সেই সমস্যাটি থেকে কে তুলে এনে সামনে তুলে ধরে, এতে করে হজ ব্যবস্থাপনার যে অসঙ্গতি থাকে তা সমাধান করা সহজ হয়। চট্টগ্রামের সাতকানিয়ার চদাহা ইউনিয়নে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে চেয়ারম্যান গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার দুপুরে চদাহা চারা বট্টল ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টের এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম 15 আসনের সংসদ সদস্য প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবারক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবাচার সহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চদাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসায়েদ হোসেন। খেলা উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন রিয়াজউদ্দিন বাজার একাদশ বনাম চদাহা ভাইকিংস। দিন শেষে রিয়াজউদ্দিন বাজার একাদশ বিজয় লাভ করেন। অনুষ্ঠানে নদভি বলেন খেলাধুলা মাদক থেকে দূরে রাখার একমাত্র পথ। সাতকানিয়ায় লোহাগাড়ার মানুষ ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে সাতকানিয়া এবং লোহাগাড়ায় 2টি মিনি স্টেডিয়াম করে দেওয়ার কথাও বলেন তিনি। সংবাদ শেষ করব, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। জামায়াত নতুন নামে এলেও পুরনো আদর্শ বাস্তবায়ন করবে বললেন দীপুমনি। শ্রদ্ধা ভালোবাসায় কবি আল মাহমুদকে শেষ বিদায় জানিয়েছেন ভক্ত অনুরাগীরা।
জামায়াত ক্ষমা চাইলেও যুদ্ধাপরাধের বিচার বন্ধ হবে না বললেন ওবায়দুল কাদের। বাণিজ্য সহায়ক পরিবেশ তৈরিতে সরকার আন্তরিক বললেন পরিকল্পনা মন্ত্রী। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।